আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন, আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি এবং নিরাপদে আছি, আলহামদুলিল্লাহ। আজকে যে ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করেছি, খুবই চমৎকার একটি ভিডিও, গ্রামে মাছ ধরার ভিডিও। আজকে পুকুরে তিন জামাই মিলে মজার কাণ্ড ঘটালো পুকুরে। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না। পুরো ভিডিও দেখলে আশা করি আপনারা খুবই আনন্দ পাবেন, মজা পাবেন এবং ভালোও লাগবে। গ্রামের বাড়িতে কিভাবে জামাইরা মজা করে খুব সুন্দর করে মাছ ধরলো, অনেক বড় বড় মাছ, সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আজকে আমি যেখানে ভিডিওটা করেছি সে জায়গাটি হচ্ছে আমার এক বড় ভাইয়ের, মানে এক খালাতো ভাইয়ের জায়গা। ওখানে উনি মাছের প্রজেক্ট করেছে এবং মুরগির ফার্ম আছে। ওই বাগানে উনি ফলের গাছ লাগিয়েছে, অনেক ফুল ফল, অনেক মানে ঔষধি গাছও আছে, সেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে ফার্মটা। এই তো আমার খালাতো ভাইয়ের ছেলেটা তাহমিদ, ও মুরগিকে খুব আদর করছে। আর আমার এই ভাইটির মানে বাগানটিতে একটি গাছ দেখে আমার খুবই ভালো লাগলো, সেটা হচ্ছে তিন ফল, যেটা আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পছন্দ করতেন। তিনটা ফল ধরেছিল, তো ওটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আম ধরেছে, এটা হচ্ছে মানে আনসিজনের আম, আমটা কিন্তু খেয়েছি আমরা সবাই মিলে কেটে। তাছাড়া গাইস, নিজের পুকুরের মাছ, তারপরে নিজের ক্ষেতের সবজি খেতে কার না ভালো লাগে। তো বাড়িতে এসে এগুলো যখন দেখি এত ভালো লাগে, মনে চায় না যে আবার ঢাকা ফিরে। এখানে আমার আরেক মামাতো বোনও চলে এসেছে, আজকে সবাই মিলে, সব জামাইরা মিলে পুকুরে মাছ ধরবে। আপুর হাতে বেগুন, বেগুন নিয়ে আজকে রান্না হবে। তো গাইজ, এটা হচ্ছে আমার সেই ভাইয়ার মুরগির ফার্ম, মাশাল্লাহ। আরেকটি কথা জানিয়ে দিই, এটা হচ্ছে রুনা সোহেল ফ্যামিলি ব্লগ চ্যানেলটি, যারা আপনারা সবাই পরিচিত, দেখেন আপনারা নিয়মিত, সেই চ্যানেলের আপু এবং ভাইয়ার এই মাছের প্রজেক্ট, তারপর সবজি বাগান, মুরগির ফার্ম, সব কিছুই আপু এবং ভাইয়া করেছেন। আলহামদুলিল্লাহ, দোয়া করি তাদের এই প্রজেক্ট, মুরগি ফার্ম, তারপর সবজি বাগান আরও বড় হোক। এগুলো করার পিছনে আমার ভাই এবং বোনের অনেক অবদান রয়েছে, পেটের জন্য খুবই উপকার। পেটের জন্য না, মস্তিষ্কের জন্য অনেক ভালো। হ্যাঁ, মেমোরি খুব ঠান্ডা থাকে এগুলো। অনেক পছন্দ করি আমরা ভাইয়ার বাগান থেকে থানকুনি পাতা উঠিয়ে আবার চলে আসলাম দ্রুত মাছ ধরার দেখতে। শুনলাম জামাইরা এক এক করে এখন পানিতে নামবে আর মাছ ধরবে। আর আমি তো আগেই বলেছি, আমরা গিয়েছি আমার বড় মামা এবং ওনার মেয়ে, মেয়ের জামাই, তারপরে আর এক মামাতো বোন ছিল, সবাই মিলে একসাথে অনেক অনেক মজা করেছে এবার গ্রামে গিয়ে। মাশাল্লাহ, দেখুন বাঁশের ভিতর থেকে এটা পেতে রেখেছিল, অনেকগুলো শিং মাছ উঠেছে। আর এই তো দেখুন যে ভাইয়াটা বাঁশটা ধরে আছে, এই ভাইয়ারই কিন্তু মাছের প্রজেক্ট, তারপরে ফার্ম, সবজি বাগান, ফলের বাগান, সব কিছু এই ভাইয়ার অবদান। মাশাল্লাহ, আল্লাহ তালা ওনার এই প্রজেক্ট আরও বড় করুক, ওনাকেও আল্লাহ তালা নেক হায়াত দান করুক, আমিন, সেই দোয়া করি। আর এটা হচ্ছে আমার বড় দুলাভাই, উনি কখন অনেক দিন পরে গ্রামে এসে পুকুরে মাছ ধরছে, সবাই আমরা খুব খুশি হলাম এগুলো দেখে। আশা করি আপনারাও খুব আনন্দ পাবেন। তো গাইজ, আজকে আমার ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে,
কেউ কিছু মনে করবেন না, ধৈর্য সহকারে দেখবেন। আশা করি ভিডিওটা দেখার সময় আপনাদের একটু বোরিং ফিল হবে না, কারণ এখানে এত মজার মজার কিছু অংশ আছে, আমি কোনটা কেটে কোনটা রাখবো নিজেও বুঝতে পারছিলাম না। এটা তো ঠিক, আমি তো চিন্তা করতেছি তোমার আম্মুর এডিটিং আরো আমার চেয়ে সুন্দর হয়। হ্যাঁ এডিটিং সুন্দর। হ্যাঁ তো গাইস, কনকনে শীতের মধ্যে জামাইরা মাছ ধরছে। আসলে আমাদের এই আনন্দের মাঝে ঠান্ডা পানি যেন আমাদেরকে আমাদের কাউকে কাবু করছে না। আমরা সবাই মাছ ধরার দৃশ্য দেখছি এবং খুব ভালো লাগছে। হ্যাঁ দেখছো, ধরছে একজনে আর ক্রেডিট নিতেছে আরেকজনে। জাতি অনেক ওজন। হ্যাঁ ফালান, এটা কি কাটু ইয়া নাকি হাত কাটবে? দেখিস কাটু আরাম পাচ্ছি, আরাম পাচ্ছি। মাছ ধরবেন, কুক খাবেন, আরাম পাবেন। কাইপ খাবি না? ও সবাই সাইড দাও, সাইড দাও, চলে যাও। আমি খাইনি, না পারলে লইছি। এটা গর্ত চলে যেতেছে। এই সাবেন সাপলি ভাই আবার আর সাবর বাপ দেই কি জো মাশা দেখছ, জোর দেই কি দেখছ রে, ফিস লাগা রে। এই মাশা ঢুকে দিকে তো ফুলা নিবারবু, তোমার কথা না তুমি, এই যে তোমার কথা না, মাশা ঢুকে দিকে। এই
ماتم لنا 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 لا 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 এই মাগুর কিন্তু গুতা দে বাবা রে বাবা মাছ গ্রামে গ্রামে এসে আমার ইচ্ছা পূরণ হলো জ্যান্ত মাছ জ্যান্ত মাছ ইয়া ইয়া আবু ও বাবা শাড়ি কোন গজ গজ بيا মাছের বালতি পড়ে যাবে গো ছাই ওড়া দশাই মাছটা খেলা আটকে আটকে রেখো রুনা ওড়া লাভ দিবে কিন্তু মাছটা না না আল্লাহ এক অটোর ভিতরে আর কোলে পড় আমার কোলে রাবি না না যা না কোলে যা এ মা এক পিস করে বসায় দাও রে মাছখানে তোমরা যাওয়ার সময় একটা পাড়াই দিও এদিকে شادرة 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 সেই সাথে থানকুনি পাতা বেগুন ডিম তারপর ফল অনেক কিছু নিয়ে আসলাম এরপর আসার সময় আবার অটো দিয়ে আসলাম খুব মজা করলাম হাসি আনন্দ সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম বাচ্চাদের আনন্দের কাছে যেন ঠান্ডা কনকনে ঠান্ডা পানি কিছুই লাগছে না তাদের কাছে আমরাই খাই কি খাইয়া এত কইছো ভিডিও করতে দিন আমরা আশীর্বাদ করলে ভিডিও করতে দিন না খাইয়ে বলেন কত এই যে শুনলাম
বড় খালাম্মা আমার বড় ভাগিনা কাইফকে নিয়ে খুব হাসাহাসি করছিল যে বলছিল এত মানে ইয়াং বয়সে কেন এই অবস্থা স্বাস্থ্যের ওর এত দুর্বল শরীর তো আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন